হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। বাইরের ওয়েদারটা আজকে এত সুন্দর, মেঘলা আকাশ আর অত রৌদ্রও নেই। চারদিকে গাছগাছালিতে নতুন পাতা গজাচ্ছে, কারণ সামার চলে এসেছে। আর সামার মানেই হচ্ছে অন্যরকম একটা ভালো লাগা, কারণ উইন্টার দেখতে দেখতে এখন আর ভালো লাগে না। ঠান্ডা ওয়েদার এত বেশি ভালো লাগে না, একটু ঠান্ডা একটু গরম থাকবে, এই ওয়েদারটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। যাই হোক, সকাল সকাল একটা জায়গায় চলে এসেছি, সেখানে এসেছি হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যখন এসেছি, এসে দেখি যে ওয়েদার এত সুন্দর, বাহিরের আবহাওয়াটা তো ভিডিও না করে আর পারলাম না, এত সুন্দর বাতাস, মিষ্টি এরকম লাগছিল। যাই হোক, কাজটা শেষ করে চলে গেলাম বাসার জন্য কিছু হালকা পাতলা বাজার করতে। তো আমি হচ্ছে বাসার জন্য বিস্কিট দেখছিলাম, যে বিকালে তো আসলে নাস্তার মধ্যে বিস্কিটটাই খাওয়া হয়, বা মাঝে মাঝে বিস্কিটটা খাওয়া হয়, সবসময় তো আর না। তার জন্য হচ্ছে একটা বাসার জন্য নিব, কোন প্যাকেটটা নিব সেটাই ভাবছিলাম। আমি আবার যখনই আসি দেখা যায় নতুন প্যাকেট নেওয়ার চেষ্টা করি, কারণ টেস্টটা হচ্ছে ট্রাই করি যে এটার কীরকম টেস্ট বা ওইটার কীরকম টেস্ট এই আর কি। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কেক দেখছিলাম, কেকগুলো আমার কাছে বেশ ভালো লাগছিল, ভাবছিলাম নেব নাকি নিব না এই আর কি। যাই হোক, তারপরে বার্গার বান, অবশ্য বার্গার বান আমার বাসায়ও এখনও রয়ে গেছে। তো বাজার টাজার শেষ করে বাসায় আসলাম, গরু মাংস ভিজিয়েছি আর এখানে রুই মাছ ভিজিয়েছি। আমি কিনেছি একটা চালের প্যাকেট, বাসায় হচ্ছে চাউল শেষ হয়ে গিয়েছে যে কারণে। তারপরে নিয়েছি পেঁয়াজ, তারপর দুই প্যাকেট রুটি, আমি যেগুলো সকালে হালকা একটু ছেঁকা দিয়ে খাই সেই রুটি নিলাম। স্ট্রবেরি নিলাম, স্ট্রবেরি আমার কাছে বেশ ভালো লাগে হালকা লবণ দিয়ে খেতে। তারপরে কলা আর হচ্ছে আলু নিয়েছি অল্প কয়েকটা। এই হচ্ছে আজকে টুকিটাকি বাজার, অত বেশি কিছু না। তো নাজমুলকে হচ্ছে কাজে নামিয়ে দিয়েছি, বাহিরে ঘোরাঘুরি করে এসে দুজনেই বেশ টায়ার্ড। তো ভাবলাম সে একটু পেঁয়াজ কেটে দেখ, এই যে পেঁয়াজ কাটতেছে। তো কাটাকাটিতে আবার সে খুবই এক্সপার্ট, সে খুব দ্রুত কাটাকাটি করতে পারে। কিন্তু আমি আসার পর থেকে অলওয়েজ চেষ্টা করেছি যে আমি হচ্ছে রান্নাবান্না করি, কাটাকাটি করি, কারণ আমারও তো সময়টা পাস হওয়া দরকার, তাই না? তো অবশেষে অনেক দিন পর, প্রায় 6 থেকে 7 মাস পরে লাউ শাক পেয়েছি। আর যেহেতু লাউ শাক পেয়েছি, লাউ শাক না রান্না করে কি পারি বলেন? তো লাউ শাক ঝটপট নিয়ে এসে কাটাকুটি করে তারপরে হচ্ছে আজকে লাউ শাক রান্না করব আর হচ্ছে গরু মাংস রান্না করব। তো এই যে পেঁয়াজ কাটা শেষ, সেখানে আলু ছুঁড়ে রেখেছি, মাছটাও হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিয়েছি তেলে, আর এখানে হচ্ছে মশলা কষাচ্ছি, হলুদ মরিচ লবণ পেঁয়াজ আর হালকা একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো এই যে আমার কষানো মোটামুটি শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে ধুয়ে রাখা লাউ শাক। আজকে শাক দিয়ে ভাত খাবো না, আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার লাউ শাক যে কত পছন্দের একমাত্র আমিই ভালো জানি। আমার হচ্ছে লাল শাক কিংবা পুঁই শাক বলেন, এই শাকগুলো আমার এত বেশি ভালো লাগে না, কেন জানি আমার লাউ শাক অনেক বেশি পছন্দ। আর আমি লাউ শাক খেতেও অনেক ভালোবাসি, আমার মতো কে কে লাউ শাক পছন্দে মানুষ আছেন আমাকে কমেন্ট করেন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 3-4টার মতো হচ্ছে কাঁচামরিচ, কারণ কাঁচামরিচ দিয়েছি হচ্ছে একটু ফ্লেভার আসার জন্য। আমি একটু শাকে সবসময় কাঁচামরিচ দিয়ে থাকি, যাতে শুধু শাকে না, মাংস বা যে কোনো তরকারিতে 1-2টা দিয়ে থাকি একটু কাঁচামরিচের ফ্লেভার আসার জন্য। তো হালকা একটু পানি দিয়ে দিলাম, আর শাকটা যখন ই হয়ে আসবে, এই যে যখন হয়ে গেছে, বলক চলে এসেছে, তখন হচ্ছে আমি দিয়ে দিলাম রুই মাছগুলা যেগুলো ভেজে রেখেছিলাম। তো এখন আমার কাজ শেষ, কতক্ষণ হচ্ছে আমি করব, মানে একটু জাল দিব, তারপরে হচ্ছে নামিয়ে নিব। অন্যদিকে হচ্ছে আমি গরু মাংসটাও বসিয়ে দিব,
গরু মাংসর রেসিপিটা আমি আর দেখালাম না, কারণ সবাই তো জানেন। তো আজকে হচ্ছে আমি গরুর পা রান্না করতেছি। এই যে 2-3টার মতো হচ্ছে আমি পা দিয়েছি, আর হচ্ছে গিয়ে মাংস দিয়েছি, একদম সেভাবেই হচ্ছে রান্না করছি। তো মোটামুটি কিন্তু আমার গরু মাংসটা রান্নাও শেষ, কেমন হয়েছে সেটা আপনাদের দেখাবো। আপাতত হচ্ছে কষানো শেষ, ঝোল দিয়ে দিব। মোটামুটি কষিয়ে নিয়েছি, যেহেতু পা হতে লেট হয় তার জন্য। তো এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি আলু দিয়ে দিব এখানে। কালারটা কেমন এসেছে অবশ্যই জানাবেন। আর সব শেষে হচ্ছে জিরিয়া গুঁড়া দিব, জিরা গুঁড়া আর কি যেটাকে বলা হয়। আর কী কী মশলা দিতে হয় আপনারা এর আগে আমার ভিডিওতে দেখতে পারেন, যে আমি কিভাবে মাংস রান্না করি। এক একজন তো আসলে এক একভাবে রান্না করে, রান্নার হাত তো সব সময় এক হয় না, এক একজন এক একভাবে। যাই হোক, আমার এই যে মাংস রান্না শেষ, দেখতে ঠিক এরকমটা হয়েছে, কেমন হয়েছে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।